এখানে আর এক ভাই লিখেছেন যে ফেসবুকে একটি পোস্ট দেখলাম যেখানে মানুষের জন্ম তারিখ দিয়ে তার ব্যক্তিত্বের বর্ণনা করা হয়েছে, যেখানে অনেকে কমেন্ট করে বলেছেন যে তাদের জীবনের সাথে নাকি পুরোপুরি মিলে যাচ্ছে। কমেন্টকারীদের অধিকাংশ উচ্চশিক্ষিত রয়েছে, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী। দেখুন, মানুষের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি কমন বিষয়, তার মানসিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, তার সুখ দুঃখ কান্না, মানুষের জীবনে এরকম কিছু বিপদ ছিল বা তার ভিতরে তার কিছু মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটাকে আমরা ফাঁড়া বলি আর কি, ঠিক আছে, মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা, তার তার অতীত জীবনে কিছু ব্যথা বেদনা, এই জিনিসগুলো অনেক সময় কমনভাবে মিলে যায়। তো এগুলি ভবিষ্যতের অন্তর্ভুক্ত নয় বা গায়েব জানার অন্তর্ভুক্ত নয়, এগুলি স্বাভাবিকভাবে একজন মানুষ তার সম্পর্কে যে কমেন্টগুলো করে থাকে সেটা তারই অন্তর্ভুক্ত, কিন্তু এটা গায়েবের অন্তর্ভুক্ত নয়। তো মানুষের প্রকৃত অবস্থা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যেটা ভবিষ্যতে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে আপনি বলে দিন, আসমান এবং জমিনের মধ্যে গায়েব বা অদৃশ্যের বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের বিষয়ে তিনি জানেন, কিন্তু অনুমান করে কেউ যদি কোনো কথা বলে, আরে অনুমানের কোনো কথা যদি মিলে যায় তাহলে এটা গায়েব জানার অন্তর্ভুক্ত নয়, অনুমান করে কেউ কিছু বলতেই পারে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় যারা জ্যোতির্বিদ বা যারা গণক তারা কিন্তু কিছু কথা বলে তাদের অনুসারীদেরকে বিশ্বাস করানোর জন্য, তাদের কাছে কিন্তু জিন থাকে, জিন শয়তান থাকে, এবং ওরা আকাশ থেকে কথা চুরি করে নিয়ে আসে। এটা সহিহ বুখারীতে এবং বিভিন্ন কিতাবে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আকাশে আল্লাহ তাআলা কোনো কিছু ফয়সালা করেন তখন সেটা জিব্রাইল ফেরেশতাকে বলেন, জিব্রাইল ফেরেশতা তখন অন্যান্য ফেরেশতাদেরকে বলেন, অন্যান্য ফেরেশতারা তখন আসমানের ফেরেশতাদেরকে বলেন। সেই সময় আকাশে জিনেরা, জিন শয়তানরা উপরে যায় এবং তারা ওই ফেরেশতাদের কাছ থেকে আল্লাহর ফয়সালাকৃত ওই কথাটা শুনে নেওয়ার চেষ্টা করে। যখন তারা শুনতে যায় তখন সেখান থেকে তাদেরকে অগ্নিস্ফুলঙ্গ দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তো যে সম্পর্কে আল্লাহ তাআলা বলছে রুজু মাল্লি শায়াতিন, যে আকাশে যে নক্ষত্রগুলো রয়েছে সেটা হচ্ছে শয়তানকে নিক্ষেপ করার জন্য, সেগুলো হচ্ছে অগ্নিস্ফুলঙ্গ, যেগুলোকে আমরা সাধারণত উল্কা বলে থাকি, আল্লাহ আলাম সেটা হতে পারে। তো এটা তাদেরকে নিক্ষেপ করা হয় এবং অনেক সময় তারা ওটাতে ওই অগ্নিস্ফুলঙ্গে তারা জ্বলে পুড়ে যায়, অনেক সময় তারা পালিয়ে আসতে সক্ষম হয় এবং সেখান থেকে একটা দুটা কথা চুরি করে নিয়ে এসে ওই গণক এবং জ্যোতির্বিদদের কাছে বলে, ওর সাথে তারা আরও 99টি মিথ্যা কথা জুড়ে সমাজে ছেড়ে দেয়। তারপরে তার ওই কথাগুলির মধ্যে থেকে একটি কথা যখন সত্য প্রমাণিত হয় তখন সে তার মানে যে ক্রেডিটটা সে জাহির করার চেষ্টা করে যে আমি যা বলেছি তা তো হয়ে গেছে। সুতরাং এগুলি মূল বিষয় নয়, গায়েবের বিষয় সম্পূর্ণ আল্লাহর হাতে এবং সেভাবে আমাদেরকে ছেড়ে দিতে হবে।